তো গাইস আমরা আজকে নতুন একটা যে সেতুটা উদ্বোধন হয়েছে বসাকপাড়া টু মুস্তাফিপাড়া যুক্ত করে তো ওটাই আমরা আসলাম আর অনেক কষ্ট করে খুঁজেছি একবার চলে গেছিলাম একবার ওই রাস্তায় গিয়ে খুঁজছি যে কোনটা তারপর দেখছি এইখানে তারপরে আবার ওই যে ওইদিকে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখানে ওই রাস্তা দিয়ে এদিকে দেখছি যে কোথায় অনেক মুশকিল করে খোঁজা হয়েছে কিন্তু এখানে নিব্বা নিব্বি নেই তো বড় হারামি ও নিব্বা নিব্বি তো থাকার কথা হ্যাঁ লাইট থাকলে নিব্বা নিব্বি থাকবে না এটা ঠিক বলেছে ঠিক কিন্তু কিন্তু লাইটগুলো অনেক ভালো লাগছে জায়গাটা কিন্তু ভালোই খারাপ না আরে সবকিছু ভালো হতে পারে না বানিয়ে দিয়েছে সরকার মানুষের উপর ডিপেন্ড করে সে কতটা ভালো রাখবে ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ এই দুপাশে তো জলটা অতটা জল এটা তো ভালো জল থাকার কথা না এটা জাস্ট এখানকার মানুষদের প্রবলেম হচ্ছিল যে তারা আসতে পারছিল না তার জন্য ব্রিজটা বানিয়ে দিয়েছে কারণ তাদের আসতে হলে হয় ওই রাস্তাটা দিয়ে ঘুরে আসতে হতো আর নাহলে তাদের ওই পাশে যে রাস্তাটা দেখিয়েছিলাম ওখান দিয়ে আসতে হতো তা এটা 16 নম্বর ওয়ার্ড এতেও লেখা আছে আর এটাই খুব ভালো ভালোই লাগছে কেউ নেই এখানে আমরা একাই আছি শান্তিও লাগছে অনেকটা তো যাই হোক আমরা এখানটায় এসেছি আমরা ভাবছিলাম এটা খুঁজে বেড়াতে অনেক কষ্ট হয়েছে আমাদের আমরা খুঁজেই পাচ্ছি না কারণ ওই ওই জায়গাতে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না আমরা যেহেতু এদিকে সচরাচর আসি না তো আমরা জানিও না যে এটা কোথায় তো আমরা আসলাম অনেক কষ্ট করে যাবার উঁচু কষ্ট হয়ে যায় সামনে মূর্তি আছে তো এখানে আগের দিন উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছিল এটা তো এটা ভূপেন্দ্রনাথ শেঠ এটা আমাদের যে পৌর প্রধান আছে এখন আপাতত যার নাম হচ্ছে গোপাল শেঠ তার বাবার মূর্তি আলোটা এমনভাবে দিয়েছে যে ফোকাসও পড়ছে না পাশ দিয়ে তুলতে হবে ফোকাস পড়ছে না ওদিকে আলোটা এমন করে দিয়েছে না মুখটাও সাদা একবার দেখাই যাচ্ছে যাই হোক তো এটা হচ্ছে ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি সেতু নাম দিয়েছে তো যাই হোক এনার নামে এই সেতুটি চলো রাস্তাটা খুঁজি হ্যাঁ তো গাইস বললাম না আমরা চিনি না তো একদিকে ঢুকি একদিকে ঢুকে দেখি বেরোতে পারি নাকি আমরা চেষ্টা চালাবো বেরোনোর ও হ্যাঁ মনে হচ্ছে বেরিয়ে গেছি মনে হচ্ছে এটা আমি শিওর না মানে খুব অন্ধকার হ্যাঁ বেরিয়ে গেছি আমরা আমরা এদিক দিয়ে এসেছিলাম একটা সরু গলিতে ঢুকেছি লকডাউনের ভিডিওটা ফার্স্ট দিন আমরা একবার এসে গেছি তাড়াতাড়ি তো এটা সরু গলি ফার্স্টের দিন আমরা একবার তাড়াতাড়ি চলে এসেছি তো ওখানে ঠিকঠাক করে আমরা ওখানটা করতে পারিনি ওখানে এত গাড়ি ঘোড়া আমরা হাঁটতে পারছিলাম না তো আমরা পিছনে ঠিকঠাক করে যেতে পারিনি এখন আবার দেখো এত সরু রাস্তা যে আমাদের পিছনে এগোতো রাস্তাটা খুবই সরু আর আজকে কিন্তু আমরা এখন যে ব্লগটা দিয়েছি ওটা আপাতত যারা যাতে বনগাঁর এই ভাস্কর্যটা স্থাপত্যটা সবাই দেখতে পারে তার জন্য দেওয়া তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বনগাঁর মানুষদের কিন্তু নিজের ভাবে বলছি না বনগাঁর মানুষদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে দিও একটা সাবস্ক্রাইবারে কী এমন এসে যাবে
আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। পরে অন্য একটা ব্লগে দেখা হবে, আরো অনেক ব্লগ আছে, তোমরা চ্যানেল চেক আউট করতে পারো। তো বাই বাই।